हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल पिजन साइंटिस्ट। आज हमें चले दक्षिण चौबीस परगनार डायमंड हारबारे काछाकाछी मंदिर बाजारे हाउड़ी हाट पायरा मार्केटे। तो एखाने शुधु पायरा जे बिक्री है एमनटा नय, साथे आरो अनेक किछु बिक्री है। भिडियोर साथे साथे आमि आपनादेर देखाबो। एखाने पायरार मार्केटटा खूबी बड़ो एबं साथे साथे सब्जी एवं अन्य समस्त जिनिसेरो हाट बसे एखाने। तो भिडियोटा आमि डिटेल्से जाबो, तार आगे आमि एकटा ओवरव्यू दिए दिच्छि एखाने कि कि पावा जाय। एई जे हाँस मुरगी, এদিকে দুটো রাজহাঁসও রয়েছে। তো এই সমস্ত পেট এগুলো, তো এগুলোকে বিক্রি করার জন্য তাদের মালিকরা এখানে নিয়ে আসেন। তো চলে এসেছি আমি পায়রার কাছে, যেটা আমাদের টপিক। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক ভালো ভালো পায়রা রয়েছে। একটা চিনি, মোস্ট প্রবলি এটা ফিমেল, আমার ঠিক মনে নেই, আমি কথা বলেছিলাম ওনারের সাথে, তিনি অ্যাকচুয়ালি ব্যাপারী এবং হাটে এসেছেন পায়রা কালেকশনের জন্য। কলকাতা এবং অন্য সমস্ত হাটে, মগরা হাটে সেল করার জন্য এখানে উনি সেল করার জন্য আসেননি, এখানে অ্যাকচুয়ালি এসেছেন উনি পায়রা কিনতে। তো উপরে দুটো চিনি পেয়ার ছিল খুবই ভালো, সাথে একটা লাল জিরাও ছিল। এখানে নিচে কিছু পায়রা রয়েছে, এগুলো ম্যাড্রাসি পায়রা। তো এগুলো লাল চোখ, এই সামনের পায়রাটা খুবই ভালো পায়রা। নিচে রয়েছে এক জোড়া কালশিরা পায়রা, মাথা কালো লেজও কালো সম্পূর্ণ। তো এই ধরনের পায়রাগুলোকে কালশিরা পায়রা বলে। যারা সাধারণত পায়রা নতুন পুষছেন বা পায়রা ধরন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই তাদের জন্য বললাম, যারা পায়রা পুষেন বা পায়রা প্রেমী তারা তো জানেন এ কালশিরা পায়রা বলে। পায়রাগুলো খুবই ভালো পায়রা, অনেকটা বড় বড় সাইজের ছিল। এখানে আরও অনেক পায়রা রয়েছে, সব দেখাবো আপনাদের আস্তে আস্তে এই ভিডিওটাতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর কি দেখতে চান, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন পায়রাপ্রেমী বন্ধুদের সাথে। এখানে এক ভাই তার বাড়ি পায়রাগুলো নিয়ে এসছে বিক্রি করার জন্য। তো এদের কথোপকথনের ভিডিও আছে এখানে। এখানে দুটো লাল পায়রা রয়েছে, বাদ বাকি জিরাফ এক জোড়া আর একটা বেলে পায়রা রয়েছে। এগুলো খুবই কম দাম, ১০০ টাকা ১৫০ টাকার মধ্যে এগুলো দিয়ে দেবে সব। এখানে পায়রার দাম খুবই কম, যেটা মূলত আকর্ষণের বিষয়বস্তু। এখানে এই দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো চকলেট দোমা, চকলেট দোমা পেয়ার, লাল দোমা বা চকলেট দোমা বলে। তো এই পায়রা দুটোর দাম দর চলছে। পায়রা দুটো আমার সামনেই সেল হয়ে গেল খুবই কম দাম, ২,০০০ টাকা লাল দোমা পায়রা। আপনারা মেলটা দেখলেন, সাইজে অনেক বড় ফিমেলটার থেকেও। সাধারণত যে পায়রাটা কিনে যেত পায়রা ধরার অভিজ্ঞতা নেই, অনেক বড় পায়রা ফিমেলটার থেকে মেলটা। তো এই মেলটা, এই পেয়ারটা ১,০০০ টাকায়, মানে অনেকই কম দাম। এই সমস্ত পায়রা কলকাতায় গেলে আমার মনে হয় টালার আমাদের গালিব স্ট্রিটে এই পায়রা ৩,০০০-৪,০০০ টাকা পেয়ার পড়বে, একদম পিওর লাল দোমা পায়রা। তো আপনারা ভিজিট করুন এই মন্দির বাজার সংলগ্ন হাউড়ির হাট, জোড়া শিব মন্দিরের কাছে এই পায়রার হাটটি বসে, অনেক বড় বাজার এখানে। এখানে আসার জন্য আপনি ডায়মন্ড হারবার থেকে আসতে পারেন। এখানে কথোপকথনটা শুনে নিন আমরা, আমি ডিটেলসের ডেসক্রিপশানে দিয়ে দেবো লোকেশনটা কীভাবে আসতে হবে, পরে বলেও দিচ্ছি আপনারা শুনে নিন। খুবই কম দামে পায়রাগুলো সেল হয়ে গেল, ১৫০ টাকা পিস। খুব ভালো ভালো পায়রা ছিল ১৫০ টাকা পিস। এখানে দুটো খরগোশও এসছে, অনেক খরগোশ এসছে, এই দুটো খুব কিউট আর ছোট্ট মতো ছেড়ে রেখে দিয়েছে, এরা ঘুরে ঘুরে খাচ্ছে। এখানে আরও অনেক পায়রা রয়েছে খাঁচার মধ্যে। তো এখানে এক পায়রার দাম দর চলছে, তো চলে এলাম এখানে। এখানে দুটো শিয়া পায়রা রয়েছে, একটা চিনি এবং মাদিটা ফিমেলটা চিনি, মেলটা শিয়া, এবং দুটো লাল গিরিবাজ পায়রা পেয়ার রয়েছে। বেশি দাম নয় পায়রাগুলো,
200-250 টাকা করে পিস চাইছে সিয়াগুলো, মানে 400-500 টাকা জোড়া, আর লাল দুটোর জন্য 300 টাকা জোড়া। তো এখানেও পায়ার রয়েছে, কিন্তু এই ভাইয়ের খাঁচাটা একটু বেতের খাঁচা হয়, এখানে একটু ভিজিবিলিটির প্রবলেম হয়। এখানে একটা লাল ফিমেল পায়ার রয়েছে, গিরিবাজ আরও কিছু পায়ার রয়েছে। আমি চেষ্টা করছিলাম জুম করে পিকচার কোয়ালিটি একটু ভালো করে দেখানো, কিন্তু এই ধরনের খাঁচায় ভিজিবিলিটি খুবই খারাপ হয়, যে কারণে আমি আর সময় নষ্ট করলাম না। আর পরবর্তী পায়রাগুলো আপনাদের দেখাবো, মানে ঘুরতে ঘুরতে একই খাঁচা পায়রা অদল বদল হতেই থাকছে এবং অনেক অজস্র পায়রা আসতেই থাকছে। ওই যে মানে অনেক পায়রা বসেছে এখানে, অনেক পায়রা টয়ে ভাই এসেছিল তাদের মনের মতো পায়রাটি সংগ্রহ করে তাদের লকটি নিয়ে যাওয়ার জন্যে। এখানে খাঁচাটা রাখা রয়েছে পাশে, কিছু পায়রা সেলের জন্য সবাই ওদিকে উৎসাহী। তো এখানে এই খাঁচাটায় একটা কালনোমা বাচ্চা রয়েছে, বেতের খাঁচা হওয়াতেও ভিজিবিলিটি খারাপ হওয়াতে আমি ভিডিও করলাম, কারণ এটা একটা কালনোমা বাচ্চা, পিওর ইন্ডিয়ান কালনোমা। আর এখানে কিছু দেশি পায়রা রয়েছে, এগুলো জলদার, ছাপগা, বেলে এই ধরনের পায়রা এবং ম্যাড্রাসিও আছে। এই পায়রাগুলোর ভেতরে এই যে কালো সাদা ছিটছিট দুটো আমার খুব পছন্দ হয়েছিল, ওকে দাম করেছিলাম, দাম 500 টাকা। এই জলদার পায়রা দুটো পেয়ার 500 টাকা। তো ভিউয়ার্স বুঝতেই পারছেন অনেক কম দাম তুলনামূলকভাবে অন্য সমস্ত পায়রা হাটগুলোতে বিচার করলে। তো আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ধরনের পায়রা হাটগুলোকে, যেগুলো অতটা খ্যাত সম্পন্ন নয়। এখানেও পায়রার দাম দরাদর চলছে, পায়রাগুলো খুব ভালো পায়রা, শেষ পর্যন্ত পায়রাগুলো বিক্রি হয়নি, কিন্তু পায়রাগুলো নিয়ে দাম দর চলছিল। এক ব্যাপারই পায়রা কেনে এবং সেল করে অন্য সব জায়গায়, বেসিক্যালি কম দামে কিনে অনেক বেশি দামে পায়রা সেল করে। ব্যাপারী যে দাম বলেছে বিক্রেতা ভাই সেটা পছন্দ হয়নি, তাই হাত বদল হলো না। তো আমি সাধারণত যে ভিডিওগুলো করি এতে আপনাদের জন্যে অনেক পায়রার যে হারে দাম আমি দেখি নেটে, ইন্টারনেটে, ফেসবুকে, তো আমার মনে হয় এই সমস্ত হাটগুলোতে ভিজিট করলে আপনারা অনেক কম খরচে আপনারা এই সমস্ত ভালো ভালো পায়রাগুলো পেয়ে যাবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে অযথা বড় শহরের হাটগুলোতে পায়রা কালেকশন করে আপনারা অর্থ অপচয় করবেন না, এই শহরতলির হাটগুলোতে চলে আসুন, এই বাজারগুলোতে, এখানে অনেক কম খরচে আপনারা ভালো ভালো পায়রা পাবেন। তো এখানে আসার জন্য আপনাকে ডায়মন্ড হারবারের কাছাকাছি জায়গাটি, ডায়মন্ড হারবার থেকেও আসতে পারেন, শিয়ালদা থেকে যে কোনো ট্রেন, ডায়মন্ড হারবার লোকাল ডায়মন্ড হারবারে আসে, সেখান থেকে আপনি বাস বা অটোয় মন্দির বাজার চলে আসতে পারেন, কিংবা আপনি লক্ষ্মীকান্তপুর শিয়ালদা সাউথ সেকশানে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেমে সেখান থেকেও চলে আসতে পারেন। আমার মনে হয় লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে এখানে আসার সুবিধা হবে বেশি, তো আপনারা ভিজিট করতে পারেন, কিংবা আপনার জয়নগর স্টেশনে নেমে ওখান থেকেও আসতে পারেন। তো ওখান থেকে বাস ধরে যেতে হবে আপনাদের, জয়নগর থেকে যে ডিস্টেন্স, ডায়মন্ড হারবার থেকে সেম ডিস্টেন্স, কিন্তু আমার মনে হয় শিয়ালদা এসে নামখানা লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে লক্ষ্মীকান্তপুরে নেমে সেখান থেকে এখানে আসার সুবিধা অনেকটা বেশি, আর সময়ও অনেক কম লাগে, বাস, অটো, টোটো আপনারা সব কিছুই পেয়ে যাবেন। তো হাট বসে একদিনই সপ্তাহে, বৃহস্পতিবার সকাল 6:30 থেকে বেলা 10:00 পর্যন্ত, তাই একটু সকাল সকাল বসে। বেশিরভাগ এখানে লোকাল লোকজনই আসে, তাই হাটের পায়রার দাম খুব একটা বেশি নয়, বলতে গেলে খুব কমই, এবং অনেক পায়রা আছে, প্রচুর পায়রা আছে। সামনে অনেক বড় একটা বাজারও আছে, আপনারা বাড়ির জন্যে সবজি বাজার বা এই সমস্ত দ্রব্যাদি বাজার করেও নিয়ে যেতে পারেন, এই সমস্ত জিনিসের দামও এখানে খুবই কম। এখানে অনেক পায়রা ব্যাপারীকে আমি দেখছি আপনারাও চিনবেন, এই যে ভাই লাল জামা পরে আছে, এর নাম কালো, একে আপনারা কলকাতা এবং মগরাহাটে গলি স্ট্রিট এবং মগরাহাটের পায়রা মার্কেটে দেখবেন, এখানে এসছেন উনি পায়রা কালেকশন করতে। আর এই উপরের কোপটায় ম্যাড্রাসি পায়রা ভরপুর, বিভিন্ন দানা চোখে পায়রাও রয়েছে, এই সমস্ত পায়রা চড়া রেটে বিক্রি হবে। আন্ধ্রা ম্যাড্রাসিও দেখতে পাচ্ছি আমি ভেতরে, আন্ধ্রা টিপলা উপভোগ পায়রাগুলো ভিউয়ার্স, খুবই ভালো ভালো পায়রা, দাম দোস্তু চলছিল এখানে, খুব বেশি দাম নয়। ওখানে বিশেষত বিক্রি করার উদ্দেশ্য নিয়ে আসেনি, এখানে কিনতে এসছে, কিন্তু আপনারা চাইলে এখানে এসে ওর কাছ থেকে কিনেও নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো কলকাতার থেকে একটু কম হলেও হতে পারে।
নিচে আছে, এগুলো গিরিবাজ পায়রা, সারানপুরি, বেলে সব রকম পায়রা আছে এখানে। এত কম জায়গায় অনেক বেশি পায়রা থাকায় ভিজিবিলিটি পরিষ্কার নয়। এবার এখানে আমরা চলে এলাম, এখানে আরও পায়রা রয়েছে, এখানে খরগোশও রয়েছে, সাথে এদিকে পায়রার হাট শেষ, আর শেষ প্রান্তে এখানে মুরগি, বিভিন্ন রকম দেশি মুরগি, বিভিন্ন ধরনের মুরগি, হাঁস এবং রাজহাঁস, আরও যে সমস্ত জিনিস যেগুলো মাংসের জন্যে আমরা সাধারণত কিনে থাকি, সেই সমস্ত জিনিস এখানে পাওয়া যাচ্ছে। দেখাবো, তার আগে এই পায়রা খোপটা দেখিয়ে দিই। এখানে ভালো ভালো পায়রা রয়েছে কিছু, আর দুটো খরগোশ রয়েছে, সুন্দর বাচ্চা। আগে দুটো খরগোশ দেখিয়েছিলাম, এই খরগোশ দুটো রয়েছে, একটু কিউট আর বাচ্চা। এই খোপে পায়রাও রয়েছে ভালো ভালো, আর লাল পায়রা রয়েছে, বেশিরভাগ ক্রিমি আছে। একটা কাগজি পায়রা আছে, দাম করেছিলাম 200 টাকা পিস, আপনারা নিয়ে নিতে পারেন, দাম করলে হয়তো একটু কম হতো। এখানেও কিছু ভালো পায়রা রয়েছে, এগুলো সব 150 টাকা পিস। ছাপকা আছে, লালশিরা আছে, আর অনেক ভালো ভালো পায়রা রয়েছে। এই যে বাড়িতে পোষা গৃহপালিত এই মোরগ মুরগিগুলো আকারে অত্যন্ত বড় হয়ে যাওয়ায় এদের বিক্রি করতে নিয়ে চলে এসেছেন এদের মালিকরা এই পশু পাখির হাটটিতে। এখানে মুরগি দিদাও রয়েছেন, মুরগি এনেছেন, তাদের কিছু বাচ্চা মুরগিও রয়েছে, এবং বড় মুরগিগুলো তো দেখতেই পাচ্ছেন। ওদিকে সার দিয়ে বসে বিক্রেতা, প্রচুর মোরগ মুরগি, দামও কম। দেশি মুরগির কিলো দাম এখানে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর হাঁসও রয়েছে অনেক রকমের, খাঁকি ক্যাম্পবেল এবং বিভিন্ন ধরনের বিদেশি হাঁসও রয়েছে। তো এই ভাই এই ফাঁকে নিয়ে চলে এসেছেন পায়রা, ওই পায়রাগুলো একবার দেখে নিই আমি, তারপরে আমি আপনাদের হাঁস মুরগির হাটটিও ঘুরে দেখাবো। যেখানে ভালো ভালো পায়রা ছিল, তো পায়রাগুলো দেখার জন্যে বা নেওয়ার জন্যে পায়রাপ্রেমী ভাইদের আগ্রহের অভাব ছিল না। তো এই পায়রাগুলো আমি আসা পর্যন্ত বিক্রি হয়ে গেছে 120 টাকা পিস সব কটা একসাথে। তো বুঝতেই পারছেন ভিউয়ার্স, 120 টাকা এই সমস্ত পায়রা, যেগুলো অন্যান্য পিজিয়ান মার্কেটে অনেক বেশি রেটে পাওয়া যায়। তো এখানে এই পায়রাটা নিয়ে এসছে ভাই সাইকেলে করে, তো এতই পোষমা না, এর খাঁচায় নিয়ে আসার প্রয়োজন নেই, সাইকেলে করে নিয়ে এসছে। পায়রাটা খুবই ভালো জাতের পায়রা হয়, উনি এটার 300 টাকা দাম চাইছেন, তেমন পর্যন্ত পায়রাটা সেল হয়নি। আমার যেটা মনে হলো, উনি পায়রাটা বিশেষত দেখাতেই এনেছেন, বিক্রি করাচ্ছে ওনার দেখানোর উদ্দেশ্য বেশি। এখানে আরও পায়রা চলে এসেছে নতুন খাঁচা, এই পায়রাগুলো রয়েছে, বেশিরভাগ চিনি পায়রা, এক চাচার পায়রা এগুলো বয়স্ক, বেশিরভাগ চিনি পায়রা এগুলো, চিনি এবং শিয়া পায়রা রয়েছে। এসব পায়রা 100 টাকা পিস, গড়পড়তা 100 টাকা পিস, বাচ্চাগুলো সবাই নিলে নাহলে আপনার 150 টাকা পিস দিতে হবে শুধুধারিগুলো নিয়ে। খুবই ভালো পায়রা, আমি এদের বাই কোয়ালিটি আমি নিজে চোখে যে উপলব্ধি করেছিলাম তা ক্যামেরাতেও দেখানোর চেষ্টা করলাম, কতটা ভালোভাবে আপনারা ওই পায়রাগুলোর আই কোয়ালিটি বুঝতে পারলেন সেটাই আমার সন্দেহ। কিন্তু যদি বুঝতে পেরে থাকেন তাহলে বুঝবেন কত সুন্দর পায়রা ওইটা, ওই ব্রিডগুলো এত কম দামে বিক্রি হচ্ছে। তো এখানেও রয়েছে খরগোশ সার দিয়ে পায়রা, প্রচুর পায়রা এখানে, লাটকে লাট পায়রা, অনেক খরগোশ, অনেক পায়রা রয়েছে এখানে। এমনভাবে পায়রাগুলো রাখা এত কম স্পেসে যে এদেরকে আলাদা করে বোঝানো যাবে না, কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন এখানে ম্যাড্রাসি থেকে শুরু করে বেলে সমস্ত রকম পায়রা রয়েছে, এবং সাহারানপুরি পায়রাও রয়েছে, অনেক রকমের খরগোশ রয়েছে এখানে। হাটে যে সমস্ত জিনিস বিক্রি হয় এগুলোর দায়িত্ব সম্পূর্ণ বিক্রেতার, এবং যারা কেনেন সেই সমস্ত ক্রেতার, যাদের আগ্রহের জন্য বিক্রেতারা এই সমস্ত জিনিস হাটে নিয়ে আসার মাথায় আসে। তো এক্ষেত্রে আমার দায়িত্ব শুধু ভিডিও করে আপনাদের সামনে তুলে দেওয়া, শহরতলির যে সমস্ত হাটগুলো আজও ইউটিউবের পর্দায় আসেনি তাদেরকে আপনাদের সামনে তুলে ধরা, সেই কাজই আমি করে চলেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা বেল আইকন আছে, বেল বাটন, ওটাও প্রেস করে দেবেন, তবে কি হবে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন পায়রাপ্রেমী বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাবেন আরও কী কী দেখতে আগ্রহী, বা আপনার বাড়ির কাছে হাটটা যেটা এখনও পর্যন্ত ইউটিউবের পর্দায় আসেনি সেটা আমাকে জানান, আমি পৌঁছে যাব। এবং কোনো ভাই যদি পিজিয়ন, ইন্ডিয়ান হাই ফ্লাইং পিজিয়ন সেল করতে চান, তো সেক্ষেত্রে যদি আপনাদের ইচ্ছা থাকে পিজিয়ন সায়েন্টিস্ট চ্যানেলে আপনাদের ভিডিও প্রকাশ করার, আমার সাথে যোগাযোগ করে নেবেন।
এইখানে আমি মুরগি হাঁস মুরগির বাজারটাই দেখাচ্ছি। ছোট হাঁস থেকে বড় মোরগ মুরগি কোনো কিছুরই অভাব নেই। এই মুরগি মোরগগুলোর 3 থেকে 4 কিলোর উপরে ওজন আছে, ভীষণই বড় সাইজে। আর হাঁসও রয়েছে অনেক, আগে দেখিয়েছিলাম আমি এই হাঁসগুলো, তো ওগুলি এখনও পর্যন্ত বিক্রি হয়নি। এই যে মুরগিরা বাচ্চা এবং বড় মুরগি দুই এনেছেন, কথোপকথন চলছে, আশা করি এদের সমস্ত জিনিস বিক্রি হয়ে যাবে, হাঁসগুলো বিক্রি হয়ে যাবে, সব বিক্রি হয়ে যাবে, এদের মালিকের মুখে হাসি পড়বে। এখানে আরও রয়েছে, এখানে দেশি মুরগি রয়েছে, এটা এটা সম্ভবত কোনো এক বিশেষ ধরনের মোরগ মুরগি, এটার দাম একটু বেশি শুনলাম। আর এখানে বাচ্চাও রয়েছে অনেক, হাঁসের বাচ্চা এগুলো। আর এগুলো রয়েছে কি সোনালি মুরগি বলে, এদের সোনালি মুরগির বাচ্চা এগুলো, শুনেছি এদের ডিমান্ড খুব, মার্কেটের চাহিদা, বাজারের চাহিদা এদের অত্যন্ত বেশি। এই সমস্ত মুরগিও রয়েছে এখানে মাঝারি সাইজের, দাম খুবই কম। এগুলো আপনারা বাজারে সাধারণত যে দামে কেনেন তার 70% 60% রেটে আপনারা এই শহরতলির হাটগুলোতে জিনিসগুলো পেয়ে যাবেন, এবং সাথে প্রচুর আপনার কাছে অপশান থাকবে। তো সেই জন্যই বলছি, শুধু পায়রার জন্য নয়, যে সমস্ত মানুষজনের ভিডিও দেখছেন এবং কোনো কারণে এই সমস্ত গৃহপালিত পাখিগুলোর প্রয়োজন যদি পড়ে আপনাদের, এবং এই লোকেশানটা তো আমি জানিয়ে দিলাম কোথায়, ডায়মন্ড হারবারের কাছাকাছি মন্দির বাজার, হাওড়িরহাট, পায়রা বাজার, এটি লক্ষ্মীকান্তপুর স্টেশনের কাছাকাছিও আপনারা লক্ষ্মীকান্তপুর নামতে পারেন। যদি কারোর পক্ষে সম্ভব হয় এখানে আসা, ডিস্টেন্স অ্যাক্সেসেবল হয়, আপনারা চলে আসতেই পারেন বৃহস্পতিবার সকাল 6টা থেকে বেলা 10টা পর্যন্ত এই হাট বসে। ভিউয়ার্স, আশা করি ভিডিও ভালো লেগেছে আপনাদের, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, অবশ্যই নতুন কিছু নিয়ে আসবো, ভালো থাকবেন।